আসসালামু আলাইকুম সুপ্রিয় ভর্তি উচ্চ শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিগত সালে কোশ্চেন। তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পরীক্ষার্থী, তোমাদের বিগত সালে কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ সকল বিশ্ববিদ্যালয়ে বিগত সালে কোশ্চেন সম্পর্কে ধারণা রাখাটা খুবই প্রয়োজন, কারণ ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু চারুকলাতে কোশ্চেনটা রিপিট হয়, বারবার কোশ্চেনটা রিপিট হয়। সো আমাদের উচিত সবগুলো কোশ্চেন সম্পর্কে ধারণা রাখা, অর্থাৎ বিগত সালে সব কোশ্চেন সম্পর্কে আমাদের ধারণা রাখাটা উচিত। আজকে ভিডিওতে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কোশ্চেন সম্পর্কে আলোচনা করছি। তো আমরা প্রথমে বাংলা নিয়ে আলোচনা করছি। তো আমরা এক নম্বর দেখতে পাচ্ছি, শিলিমুক শব্দের অর্থ কী? শিলিমুক শব্দের অর্থ কী? এটা হচ্ছে ভ্রমর। এরপর আমরা দু নম্বর দেখতে পাচ্ছি, সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না, এখানে বই এটি কী? এটা হচ্ছে অনুসর্গ। বইটি কি? এটা হচ্ছে অনুসর্গ। কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। এরপর আমরা তিন নম্বর দেখতে পাচ্ছি, ছোট ছোট গাছ এক কথায় কি হবে? ছোট ছোট গাছ এক কথায় কি হবে? এটা হচ্ছে গাছডা। চার নম্বর দেখতে পাচ্ছি, কোন কোন পদের দ্বারা গরুচণ্ডালী দোষ নিরূপিত হয়? কোন কোন পদের দ্বারা গরুচণ্ডালী দোষ নিরূপিত হয়? এটা হচ্ছে ক্রিয়া ও সর্বনাম পদ দ্বারা গরুচণ্ডালী দোষ নিরূপিত হয়। শুদ্ধ বানান নিচের কোনটি? শুদ্ধ বানান নিচের কোনটি? এটা হচ্ছে মর্ণলোভা। পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ নিচের কোনটি? পার্শ্বিক ব্যঞ্জন বর্ণের উদাহরণ নিচের কোনটি? এটা হচ্ছে ল। তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা বারবার রিপিট হয়, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার কোশ্চেনটা রিপিট হয়। আমি যেগুলো ইম্পর্টেন্ট এবং রিপিটেড কোশ্চেন বলছি, পারলে তোমরা একটা নোট খাতায় খুব ভালোভাবে নোট করে রাখো, যাতে পরীক্ষার আগে একটু হলেও তোমরা দেখে নিতে পারো। এগুলোই কিন্তু, যদি কোশ্চেন রিপিট হয়, আমি যেগুলো বলছি এগুলোই রিপিট হবে। এরপর আমরা সাত নম্বর দেখতে পাচ্ছি, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, এখানে কোনটি অনুসর্গবাচক পদ? এটা হচ্ছে লাগিয়া। এরপর আমরা আট নম্বর দেখতে পাচ্ছি, রাজবকর্ণ বলতে কি বোঝানো হয়? বলতে কি বোঝানো হয়? এটা হচ্ছে গাধার কান। আমরা নয় নম্বর দেখতে পাচ্ছি, উদদী শব্দের অর্থ কী? এটা হচ্ছে সমুদ্র। তোমাদের এরকম আরেকটা কোশ্চেন রিপিট হয়, এটা হচ্ছে উদীচি। উদীচি আর উদদী, এর দুটার মধ্যে কিন্তু আকাশ পাতাল ব্যবধান। উদদী মানে কি? এটা হচ্ছে সমুদ্র। আর উদীচি বললে আমরা কি বলবো? উদীচি হচ্ছে উত্তর দিক। উদীচি মানে কি? উত্তর দিক। কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পরস্পর কোন ধরনের সর্বনাম? পরস্পর এটি কোন ধরনের সর্বনাম? এটা হচ্ছে ব্যতিহারিক সর্বনাম। পরস্পর হচ্ছে কি? ব্যতিহারিক সর্বনাম। দূষিত শব্দের সন্ধিবিচ্ছেদ নিচের কোনটি? এটা হচ্ছে অধি যোগ ওষিত। বারো নম্বর দেখতে পাচ্ছি, মল্লিকদের বাগানে কাঞ্চন গাছে কি রঙের ফুল ফুটেছিল? এটা হচ্ছে গোলাপি। এটা হচ্ছে পুরাতন সিলেবাসের একটা কোশ্চেন, তোমরা এটা বাদ দিলেও চলবে। মধুসূদন শব্দের সুদন বলতে কি বোঝায়? সুদন হচ্ছে হত্যাকারী। কুড়ি কোন শ্রেণীর শব্দ? কুড়ি এটি কোন শ্রেণীর শব্দ? এটা হচ্ছে একটি দেশি শব্দ। এরপর আমরা পনেরো নম্বর দেখতে পাচ্ছি, তাহার পিতা ছিলেন উগ্রভাবে সমাজ বিরোধী, কার সম্পর্কে কথা বলা হয়েছে? এটা হচ্ছে হৈমন্তীর পিতা। তোমাদের এটা পুরাতন সিলেবাসের কোশ্চেন, এটা তোমরা বাদ দিলেও চলবে। ষোলো নম্বর দেখতে পাচ্ছি, কন্যার বাপ সবুর করিতে পারিতেন কিন্তু বরের বাপ সবুর করতে চাইলেন না, কোন ধরনের বাক্য? এটি কোন ধরনের বাক্য? এটা হচ্ছে একটা যৌগিক বাক্য। তোমরা যৌগিক বাক্য মনে রাখার ক্ষেত্রে একটা ট্রিক্স মনে রাখবে কি, এটা হচ্ছে এটার মধ্যে কিন্তু এটা লাগানো থাকবে। কিন্তু দেখলে তোমরা কি মনে করবা? এটা হচ্ছে যৌগিক বাক্য। কিন্তু থাকলে যৌগিক বাক্য হবে। আবছায়া শব্দটির আপ উপসর্গের অর্থ দৌতকতা নিচের কোনটি? এটা হচ্ছে অস্পষ্টতা। কোনটি? অস্পষ্টতা। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপর আমরা আঠারো নম্বর দিতে পাচ্ছি, একুশের গল্পে তপু বন্ধুদের মাঝে ফিরে এসেছিল কত বছর পর? এটা হচ্ছে চার বছর পর। তোমাদের কোশ্চেনটা, এটা হচ্ছে একটা পুরাতন সিলেবাসের কোশ্চেন, এটা বাদ দিলেও চলবে। প্রমোদ চৌধুরীর মতে সাহিত্যের উদ্দেশ্য নিচের কোনটি? এটা হচ্ছে আনন্দদান। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমরা বিশ নম্বর দেখতে পাচ্ছি, জঙ্গম এর বিপরীতার্থক শব্দ নিচের কোনটি? এটা হচ্ছে স্থাবর। জঙ্গম মানে কি? স্থাবর। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। এরপর আমরা জিকে নিয়ে আলোচনা করছি। জিকে মানে কি? সাধারণ জ্ঞান, অর্থাৎ জেনারেল নলেজ সম্পর্কে আলোচনা করছি। বিশ্ববিদ্যালয় চারুকলা পরীক্ষার্থী এবং অন্যান্য বিশ্ববিদ্যালয় চারুকলা পরীক্ষার্থী, তোমাদের মেইন ফোকাসটা দেওয়া উচিত হচ্ছে সাধারণ জ্ঞানে। সাধারণ জ্ঞান থেকেই কিন্তু তোমাদের অনেক কোশ্চেন করা হয়। সো সাধারণ জ্ঞানকে কোনোভাবে অবহেলা করা যাবে না, খুব ভালোভাবে খুঁটিনাটি বের করে পড়ার চেষ্টা করো, ইনশাল্লাহ তোমরা ভর্তি পরীক্ষা চান্স পাবেই। আমরা এক নম্বর দেখতে পাচ্ছি, দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা কে? দ্য সেকেন্ড সেক্স গ্রন্থের রচয়িতা কে? এটা হচ্ছে সিমন দ্য ভিওভোয়ার। সিমন দ্য ভিওভোয়ার। এরপর আমরা দু নম্বর দেখতে পাচ্ছি, মাইকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য নিচের কোনটি? এটা হচ্ছে
পিয়েটা সিনেমা দেখতে পাচ্ছি সংস্কৃতির কথা গ্রন্থের লেখক নিচের কোনটি সংস্কৃতির কথা গ্রন্থের লেখক কে এটা হচ্ছে মোতাহার হোসেন চৌধুরী কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এরপর আমরা চার নম্বর দেখতে পাচ্ছি দ্য লাস্ট সাপার চিত্রকর্মের শিল্পীকে এটা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি লিওনার্দো দা ভিঞ্চির কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট বারবার রিপিট হয় কোশ্চেনটা পাঁচ নম্বর দেখতে পাচ্ছি পাঁচ রঙের অলিম্পিক পতাকায় হলুদ রং কোন মহাদেশের প্রতীক এটা হচ্ছে এশিয়া মহাদেশের প্রতীক এরপর আমরা ছয় নম্বর দেখতে পাচ্ছি পালযুগের পুঁথিচিত্র কোন বস্তুর উপর আঁকা হয়েছিল এটা হচ্ছে তালপাতার উপর আঁকা হয়েছে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে নাট্যশাস্ত্র গ্রন্থের রচয়িতাকে এটা হচ্ছে ভারত মণি ম্যাডোনা ৪৩ কোন শিল্পীর চিত্রকর্ম ম্যাডোনা ৪৩ এটি কোন শিল্পীর চিত্রকর্ম এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিন শিল্পাচার্য জয়নুল আবেদিন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর আমরা নয় নম্বর দেখতে পাচ্ছি কুসুম্বা মসজিদ কোন জেলায় অবস্থিত কুসুম্বা মসজিদ এটি কোন জেলায় অবস্থিত এটি হচ্ছে নওগাঁ জেলায় অবস্থিত বিজয় সারণীর পোয়ারার গায়ে মুরাল চিত্রের শিল্পীকে এটি হচ্ছে আব্দুর রাজ্জাক কে এটা এটা হচ্ছে আব্দুর রাজ্জাক ১১ নম্বর দেখতে পাচ্ছি সঙ্গীত বলতে কোন তিনটি বিষয়ের সমাহারকে বোঝায় এটা হচ্ছে লয় ছন্দ ও নৃত্য লয় ছন্দ ও নৃত্য এরপর আমরা ১২ নম্বর দেখতে পাচ্ছি টাইপোগ্রাফি এর শব্দগত অর্থ নিচের কোনটি টাইপোগ্রাফি এর শব্দগত অর্থ নিচের কোনটি এটা হচ্ছে হরপ শিল্প কোন শিল্পী ফ্রান্সে জন্মগ্রহণ করেন নিচের কোন শিল্পী ফ্রান্সে জন্মগ্রহণ করেন এটা হচ্ছে ফল সেজান ১৪ নম্বর দেখতে পাচ্ছি সীতাকোট বিহারের অবস্থান কোথায় সীতাকোট বিহারের অবস্থান কোথায় এটা হচ্ছে দিনাজপুরে কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট এরপর আমরা ১৫ নম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক স্থায়ী সালিসি আদালতের রায় হয় কত সালে অর্থাৎ কত তারিখে এটা হচ্ছে ৭ জুলাই ২০১৪ সালে আমরা ১৬ নম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সঙ্গীত কোন সুরের অনুপ্রেরণায় রচিত এটা হচ্ছে বাউল সুরের অনুপ্রেরণায় রচিত বাউল সুরটি কী ছিল এটা হচ্ছে আমি কোথায় পাবো তারে আমার মনে যাহা চাই এটাই ১৭ নম্বর দেখতে পাচ্ছি বাংলাদেশে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ের প্রবর্তক কে এটা হচ্ছে সেলিমাল দীন তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পরীক্ষা দিবা তোমাদের সেলিমাল দীন সম্পর্কে খুব ভালোভাবে আয়ত্ত থাকতে হবে অর্থাৎ মুখস্থ থাকতে হবে সব কিছু সেলিমাল থেকে কিন্তু তোমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন থাকবেই থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কারণ সেলিমাল দীন দিনের একটা মুক্ত মঞ্চ রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তানপুরা যন্ত্রে কয়টি তার থাকে তানপুরা যন্ত্রে কয়টি তার থাকে এটা হচ্ছে চারটি তার থাকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এরপর আমরা ১৯ নম্বর দেখতে পাচ্ছি কাজী নজরুল ইসলাম কোন পত্রিকাটি সম্পাদনা করেছেন কাজী নজরুল ইসলাম তিনি কোন পত্রিকাটি সম্পাদনা করেছেন এটা হচ্ছে লাঙ্গল পত্রিকাটি সম্পাদনা করেছেন শুদ্ধ ও বিকৃত মিলে সপ্তকে স্বর কতটি শুদ্ধ ও বিকৃত মিলে সপ্তকে স্বর কতটি এটা হচ্ছে ১২টি প্রাথমিক রং নিচের কোনটি প্রাথমিক রং বলা হয় নীলকে নীল হচ্ছে প্রাথমিক রং ২২ নম্বর দেখতে পাচ্ছি ত্রিতাল তালটিতে মোট মাত্রার সংখ্যা কত এটা হচ্ছে ১৬টি কোনজন পরাবাস্তববাদী শিল্পী এটা হচ্ছে সালভাদর ডালি তোমাদের ভর্তি পরীক্ষায় কোশ্চেনটা বারবার রিপিট হয় এস এম সুলতানের শিল্পকর্ম নিচের কোনটি এটা হচ্ছে প্রথম বৃক্ষরোপণ এস এম সুলতানের শিল্পকর্ম হচ্ছে প্রথম বৃক্ষরোপণ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এই কোশ্চেনটা বারবার রিপিট হয় ভিউয়ার আজকে আমাদের আলোচনা পর্যন্তই আমার যদি ভিডিওতে কোনো বিচ্ছুতি হয় তাহলে তা ক্ষমা দৃষ্টি দেখার জন্য অনুরোধ রইল কারণ মানুষ মাত্রই ভুল টু ইট ইজ হিউম্যান তো সবাইকে ভর্তি পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম